সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাকের পলিপ নাকের পলিপ আমরা কম বেশি সবাই জানি এই শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত কিন্তু যেভাবে আমাদেরকে পলিপ বোঝানো হচ্ছে বিভিন্ন রাস্তায় লিফলেটে এবং বিভিন্ন সাইনবোর্ড ব্যানারে আসলে কি পলিপ এতটা কমন পলিপ কিন্তু এতটা কমন না এটা কিন্তু খুবই আনকমন তো রুগীরা এসে আমাদের চেম্বারে বলে স্যার এই দেখেন নাকে পলিপ হয়েছে আসলে নাকের ভিতরে দুটো গোটার মতো থাকবে মাংস এটাকে বলা হয় টার্বেনেট একটু লালচে কালার বা একটু কালচে কালার বা একটু বেগুনি কালার কারো ক্ষেত্রে একটু হালকা পেল কালার হয় কিন্তু পলিপের রংটা ইউজুয়ালি একদম সাদা আঙ্গুর পেকে গেলে পচার আগে যে কালার ধারণ করে এরকম হতে পারে আর একটা হলো একদম ধবধবে সাদার রং ধারণ করে নাকের মধ্যে পলিপ হলে তো নাকে পলিপ কেন হয় ইনফেকশন হলে হয় আর অ্যালার্জি হলে হয় যারা সবসময় হাঁচি দেয় অনেক বেশি হাঁচি হয় পঞ্চাশ একশোটা পর্যন্ত হাঁচি দেয় অনেক রুগীরা এদের সাধারণত পলিপ গ্রো করে তো নাকের পলিপ কোথার থেকে তৈরি হয় সাধারণত ম্যাকজিলারি সাইনাস থেকে তৈরি হয় এবং অ্যাথমার সাইনাস থেকে তৈরি হয় ম্যাকজিলারি সাইনাস থেকে পলিফ হলে এটাকে বলা হয় অ্যান্ট্রোকোয়ানাল পলিপ আর এথমার্ড সাইনাস থেকে পলিফ হলে একে বলা হয় এথমারডাল পলিপ সাধারণত দুই ধরনের পলিপ আমরা পেয়ে থাকি তবে স্পেনার সাইনাস এবং ফ্রন্টাল সাইনাস থেকেও রেয়ারলি পলিপ তৈরি হতে পারে কিন্তু খুবই রেয়ার তো এই পলিপ হলে রুগীরা আমাদেরকে কী বলে যে আমার নাক বন্ধ হয়ে আসে নাক দিয়ে শ্বাস নিতে পারি না বিছনায় গেলে হা করে মুখ দিয়ে শ্বাস নিতে হয় নাকে ঘ্রাণ শক্তি কমে যায় অনেক নাক ডাকা সৃষ্টি হয় এবং তার দুর্বল লাগে অক্সিজেন ঘাটতি হয়ে যায় এথমার্ডাল পলিপ সাধারণত নাকের বাহির দিয়ে চলে আসে এবং অ্যান্ট্রোকর্নাল পলিপ গলা দিয়ে বের হয়ে আসে এই জন্য বলা হয় এটাকে অ্যান্ট্রোকয়নাল পলিপ তো এই পলিপ হলে আমাদেরকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে তার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন এক্স রে এবং সিটি স্ক্যান রোগ নির্ণয় হলে তখন আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন করি এটার একটা লেটেস্ট অপারেশন এসেছে বাংলাদেশে বহু আগ থেকে করা হচ্ছে সেটাকে বলা হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যেটা ক্যামেরার মাধ্যমে নাক দেখে টেলিভিশনের মনিটরে এই অপারেশন করা হয় এবং রোগীরা জিজ্ঞাসা করে এই পলিপ একবার হলে কি আবার হতে পারে হওয়ার সম্ভাবনা থাকে পলিপ একবার অপারেশন করার পরে আবার হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি ভালোভাবে করা যায় এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির পদ্ধতিতে করা যায় তাহলে কিন্তু এটার রিকারেন্স রেট খুবই কম তাই আসুন হাতুরের চিকিৎসকের কাছে নাকের চিকিৎসা না নিয়ে নাক কান গলা বিশেষজ্ঞের মাধ্যমে আমরা নাকের চিকিৎসা নেই এটা নাকের পলিপ কি না এটা উনি ভালো বলবেন এবং নির্ণয় করবেন ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ